নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য জুলাই মাসে। নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ আটজনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 25 জুলাই দিন ধার্য করেছেন আদালত। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢাকায় 9 নম্বর স্থায়ী বিশেষ জজ আদালতে বিচারক শেখ হাফিজুর রহমান আদালতের মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো দুর্নীতি দমন কমিশন দুদক তৎকালীন সহকারী পরিচালক মামলার বাদী মাহবুবুল আলম সাক্ষ্য দেন। এদিন তার সাক্ষ্য শেষ না হয় আগামী 25 জুলাই পরবর্তী দিন ধার্য করা হয়। 23 মে বাদী সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আদালত এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 2007 সালের 9ই ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন। 2018 সালে 5ই মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের পীড়ায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। 2023 সালে 19 মার্চ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকা 9 স্থায়ী বিশেষ জজ আদালতে বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় অন্য আসামি হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পাদক মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হুসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভুঁইয়া ও নাইকো দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান মারা যাওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। মাহফিজুর রহমান, বিডিএন বাংলা, 24।